পদ্মায় টুপ করে সন্ধ্যা নামে, রাত কেটে সকাল আসে খুব দ্রুত, সেটা জেলেদের কারণেই। সারা রাতের পরিশ্রম জলে যাবে যদি না ঠিক মতো মাছঘাটে পৌঁছানো যায়। দেরি হলেই মাছের রং যাবে পাল্টে, দাম যাবে পড়ে, নৌকার খরচ সামলে বাড়তি রোজগারে পড়বে ভাটা। তাই এই পরিমরি করে মাছঘাটে দ্রুত পৌঁছানোর তাড়া। ছোট বড় শত নৌকার শত জেলে কাক ভরেই পৌঁছে গেছে সুরেশ্বর মাছঘাটের আড়তগুলোতে। এখানে মাছের কারবারিতে ঠাসা, কেউ মাছ কিনে চালান করে রাজধানীতে, স্থানীয় বাজারে বিক্রির জন্য আছে অসংখ্য ছোট ব্যবসায়ী। আজকাল তো নদীর মাছের কদর বেড়েছে শহরের লোকেদের কাছে। ঢাকা থেকেও মাছ কিনতে সুরেশ্বর ঘাটে আসছে অনেক শৌখিন ক্রেতা। শীতের এই সময়টাতে জেলেদের জালে মাছ কম উঠছে, চাহিদার তুলনায় যোগান কম থাকায় মাছের দাম বেশ চড়া। এই শীতকালে ইলিশ মাছের সংগ্রহ কম থাকে, যখন চৈত বৈশাখ আসে তখন নয়ন ইলিশ মাছ নদীতে আসে, তখন আমাদের জেলেরা মাছ বেশি পায়। এখন মাছ বর্তমান কম। কিছুদিন আগে বড় বড় ফাঙ্গাস আর বোয়াল এটি ধরা পড়ছে, এটি বিক্রি বেশি হয়েছে। ওখানে আর বোয়াল নাই, এটার সিজন গেছে গা, এটা আবার সিজন আবার আগামীতে ওই অগ্রণ মাসে ওই ওই সময় আবার ওটার সিজন। নদীর মাছের দাম বেশি, চাষের মাছের দাম একটু কম। বেশিরভাগই আমরা ইলিশ মাছ ধরে থাকি, ইলিশ মাছ ফাঙ্গাস মাছ বাস এই দুইটাই। আমরা 2000 বেশি, আমরা 3000 বেশি, 500 টাকা হালি বেশি, মানে এই মাছের সাইজ বুঝেছে দাম। শরীয়তপুরের এই অঞ্চলে অসংখ্য ইউরোপ প্রবাসী, কাঁচা টাকায় বাজার গরম, এই অভিযোগও আছে। নদীর পারের স্বল্প আয়ের মানুষদের খুশি থাকতে হচ্ছে চাষের মাছে। চাঁদপুর শরীয়তপুর মোহনায় ইলিশের স্বাদ দারুণ, জানা আছে দেশের মানুষের। ছোট বড় সব ইলিশের দামই এখানে চড়া। এক খালি মাঝারি ইলিশের দাম পড়বে 3-3.5 হাজার টাকায়। নদীর বড় পাঙ্গাস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। একই দামে পাওয়া যাবে তাজা আয়ের। প্রকার ভেদে ছোট মাছের কেজি পড়বে 350-1000 টাকায়। পদ্মার ইলিশ কিভাবে চিনবেন জেলেদের কাছে শুনি। পদ্মার যে ইলিশটা, এটা হলো পানিটা হলো মিষ্টি পানি, আর যে ওই যে যে ইয়ার পানিটা, ওই বরিশাল বোলার পানিটা, ওই পানিটা হলো লোনা পানি, ওই পানিটা হলো কট্টা লবণাত্ত, এই জন্য ওই পানিটার মনে করেন মাছটা স্বাদ কম, আর আমাদের পদ্মার মাছটা স্বাদ বেশি। আপনার আমাদের পদ্মার ইলিশটা তো মনে করেন এই মাছটা মনে করেন দেখলেছেন, এই মাছটা একটু কালার একটু ডক ভালো, আর পদ্মার ইয়া আপনার যে বরিশালের বোলার যে ইলিশটা, ওই ইলিশটা একটু লম্বা থাকে, ওই ইলিশটা মনে করেন বরফ দিয়া 2-3 দিন পর আনে, ওই মাছটা দেখলেই চিনা যায়, লাল হয়ে যায়। আর আমাদের পদ্মার ইলিশটা মনে করেন এটা আজকে ধরলে মনে করেন কালকে ঢাকা নিয়ে যাইব, ওই ইলিশটা দেখলে মনে করেন একবার টাটকা, দেখলেই চিনা যায়। কালার বেশ কম, কেমন এটা একটু সাদা সিট, মানে ওটা একটু কালা সিট। ওটা কি কালা? ওটা একটু কালসা কালসা দাদা। এদের কথা শুনে পদ্মার ইলিশ চিনে ফেলা খুব জটিল কাজ। তার চেয়ে বরং সুরেশ্বর মাছঘাটে গিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই নদীর মাছ কিনে আনতে পারেন। ঢাকা থেকে সুরেশ্বর মাছঘাটে পৌঁছানো খুব সহজ। সদরঘাট থেকে প্রতিরাত 11টায় আছে লঞ্চ, ভোররাতে মাছ ঘাটে নামিয়ে দেবে। মাছ কিনে খুব সহজেই ধরতে পারবেন ঢাকাগামী 9টার ফিরতি লঞ্চ। শামসুল আরিফিন, বিবিএস বাংলা।